নমস্কার, তনহিস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ আবার বিকেলের দিক থেকেই ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে প্রায় বিকেল 4:30, আর আমি আর ছেলে দুজনে এসে পড়েছি আমাদের নতুন ফ্ল্যাটে। ছেলের আজকে কলেজ যেহেতু ছুটি ছিল, সেই জন্য সারাদিন আমি যথেষ্টই ব্যস্ত ছিলাম নিজের কাজকর্ম নিয়ে। আর আগেই আপনাদের জানিয়েছি, ডিজাইনিংয়ের কাজকর্ম যেহেতু আমি সমস্ত নিজেই করছি, আর এই ডিজাইনিংয়ের কাজের জন্যই আমি সকাল থেকে যথেষ্টই বিজি থাকি। প্ল্যানিং তো সাথে সাথে চলছেই, আর সেই প্ল্যানিংয়ের কাজের জন্যই আমি আজকে আবার বিকেলের দিকে ছেলের সাথে ফ্ল্যাটে এসেছি। অ্যাকচুয়ালি ছেলে আর আমি দুজনে একসাথে একটু চিন্তাভাবনা করে ইন্টেরিয়ারের কাজগুলো শুরু করব। আগেই বলেছি আমি কোনো ডিজাইনার হায়ার করি না। ডিজাইনার চাইলে হায়ার করা যেতেই পারে, কারণ অনেক বড় বড় ডিজাইনার তো আছে, কিন্তু যদি নিজে ডিজাইন করে কোনো কাজ করা যায় সেক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। নেক্সট মান্থ থেকেই ইন্টেরিয়ারের কাজ যেহেতু শুরু হবে, তাই হাতে এখন আছে মাত্র 10 থেকে 12 দিন, আর এই 10-12 দিনের মধ্যে আমার সমস্ত প্ল্যানিং কমপ্লিট করতে হবে। একবার কাজ শুরু হয়ে গেলে তখন আবার নতুন করে প্ল্যানিং করা বেশ মুশকিলের হয়ে যাবে। ফ্ল্যাটটা আমার যথেষ্টই বড়, তবে একটা সমস্যা হচ্ছে আমি ফ্রিজটা কোথায় রাখব। রান্নাঘরের সাইজ 12x8, আর আমি আমার রান্নাঘরে ফ্রিজ একেবারেই রাখতে চাই না, কারণ যেহেতু আমি কুকিং প্রফেশনে আছি, আমার শ্যুট করতে বেশ অনেকটা জায়গা লাগে। যদিও স্টুডিও কিচেন আমার শ্বশুরবাড়িতে রয়েছে, তবে মাঝে মধ্যেই তো আমি আমার ঘর থেকে শ্যুট করি, তো সেই জন্য ভাবছি ফ্রিজটাকে রান্নাঘরে না রেখে যদি বাইরে কোথাও রাখা যায়। আর বাইরে বলতে অবশ্যই ডাইনিংয়েই রাখতে হবে, কারণ তার থেকে অন্যত্র কোথাও রাখা পসিবল একেবারেই নয়। আর আমার ফ্রিজটাও যথেষ্ট বড়, শ্যুটিংয়ের পারপাসেই আমি আমার ডবল ডোর ফ্রিজটাকে এক্সচেঞ্জ করে সাইড বাই সাইড একটা ফ্রিজ পারচেস করি, আর সেটা এখন রান্নাঘরে যদি রাখা হয় তাহলে রান্নাঘরের অনেকটা পোর্শনই ফ্রিজ দিয়ে অকুপাইড হয়ে যাবে। আর সেটা করতেই আজকে আমি এবং ছেলে দুজনে গেছি, মোটামুটি একটা জায়গা ফিক্সড হয়েছে। যাই হোক, আমাদের এই প্ল্যানিং তো চলতেই থাকবে। নতুন বাড়ি থেকে ফিরে আবার চলে এসেছি আমার নিজের জায়গায়। রাতের রান্নাটা সেরে নিচ্ছি। এখন বেজে গেছে প্রায় 6:45। একটু চা খেতেও ইচ্ছে করছে। ভেন্ডিটা আগে কাটা ছিল, দুপুরে কেটে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। কড়াইতে অল্প একটু তেল ছিল, আগের দিন আলু ভাজা করেছিলাম, সেই তেলটা আমি কড়াইতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অল্প একটু যেহেতু তেল ছিল তাই বাটিতে আর রাখিনি, সেই তেলের মধ্যেই আমি ঢ্যাঁড়সটা দিয়ে ভেজে নিচ্ছি। রান্নাঘরের টুকটাক কাজ দেখবেন সহজে শেষ হয় না। দুপুরে যে সমস্ত রান্না খাওয়ার বাসনগুলো রয়ে গেছে সেগুলোও মাজতে হবে। একদিকে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, একদিকে নিজের জন্য একটু চা করে নিচ্ছি। চাটা বানিয়ে কাপে ঢেলে ঠান্ডা হতে হতে আমি বাসনটা মেজে নেব। আমি আবার একদম গরম চা খেতে পারি না। অনেকেই আছেন চা একদম কাপে ঢালার সাথে সাথেই শেষ করে ফেলেন, আমি চা বেশ ঠান্ডা হয়ে যায় তারপর খেতে পারি।
আমার নিজের কিছু মেডিসিন ফুরিয়ে গেছে বলে ছেলেকে বললাম মেডিসিনগুলো একটু এনে দিতে। তার সাথে কালকে ছেলে টিফিনের জন্য পনিরের তরকারি করব, সেই জন্য একটু পনিরও এনে দিতে বললাম। আর টুকটাক কিছু দু চারটে জিনিসপত্র ওকে নিয়ে আসতে বললাম। ওই কাজগুলো করে দিলে আমার আবার বেশ সুবিধা হয়, তাহলে আর নিজেকে বাইরে বেরোতে হয় না। এই যা, কথায় কথায় যে বার্নারে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, কখন যে সেই বার্নারটাকে হাই ফ্লেমে দিয়ে ফেলেছি সেটা একেবারেই ভুলে গেছি। যাই হোক, মোটামুটি ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, আর ছেলে একটু মুচমুচে ঢ্যাঁড়স ভাজা খেতেই বেশি পছন্দ করে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদ আর দিইনি, কারণ আলু যেহেতু ভেজেছিলাম তেলের মধ্যে অল্প একটু হলুদ দেওয়াই ছিল, সেই হলুদেই হয়ে যাবে। অপরদিকে চায়ের জলটাও ফুটে গেছে, চায়ের জলের মধ্যে চা পাতাটা দিয়ে দিচ্ছি। আর মশলা চাই বানাচ্ছি, এই মশলাটা আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি, অল্প একটু মশলাও দিয়ে দিলাম। চা আর মশলা একসাথে ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ যদি না থাকে তাহলে কখনো কখনো আমি মিল্ক পাউডারও ব্যবহার করি, তবে মিল্ক পাউডারের চা খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না। লিকুইড দুধের চায়ের স্বাদ কিন্তু একেবারেই আলাদা। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, ছেলে আবার একটু মুচমুচে ঢ্যাঁড়স ভাজা খেতে বেশি পছন্দ করে, নরম নরম ঢ্যাঁড়স ভাজা সে একেবারেই ভালোবাসে না। অপরদিকে চাটাও আমার হয়ে গেছে, আর এবার চাটাকে ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিয়ে চাটাকে তো আবার ঠান্ডা করতে হবে, তারপর সেটি আবার আমার খাওয়ার উপযুক্ত হবে। ঢ্যাঁড়স ভাজাটা বাটির মধ্যে তুলে নিয়ে কড়াইটাকে খালি করে নিচ্ছি, এই কড়াইটাকেও একসাথে মেজে রাখব। অনেকেই আমার থেকে অনেকবার জানতে চেয়েছিলেন আমি আমার ননস্টিকের বাসনপত্র কীভাবে পরিষ্কার রাখি, কিছুই করি না জানেন। মাঝে মধ্যে রান্না হয়ে যাওয়ার পর পাতিলেবুর যে এক্সট্রা খোসাগুলো, মানে রস নিংড়ে নেওয়ার পর যে খোসাগুলো রয়ে যায়, সেগুলো কড়াইতে দিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিই, তাহলে তেল চিটে ভাবটা অনেকটা কেটে আসে। আবার কখনো কখনো কি করি, একটু ভিম লিকুইড আবার একটু খাবার সোডা দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিই, তাহলেও বেশ তেল চিটে ভাবটা কেটে আসে। তারপরে অল্প একটু ভিম লিকুইড আর স্পঞ্জ বলে একটা স্কচ ব্রাইট পাওয়া যায়, সেই স্পঞ্জটা দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে। কাল আবার যেহেতু শুটিংয়ে যাওয়া আছে, মানে কল্যাণী যেহেতু যাওয়া আছে, সেই জন্য শিলাদিরও কাজের ছুটি, তাই ভাবলাম সমস্ত বাসন মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বাকি রান্নাটা সারি। এর মধ্যে আবার টুক করে দিদিকে একটা ফোন করে ফেললাম, কালকে শুটিংয়ের জন্য কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে তার জন্য দিদির সাথে একটু ডিসকাস করে নিচ্ছি। ফোনটাকে স্পিকারে দিয়ে আমি দিদির সাথে একটু কথা বলে নিচ্ছি। অপরদিকে রাতের খাবারের জন্য অড়হর ডাল বানাবো, ছেলের আবার অড়হর ডালটা ভীষণ প্রিয়, ডালটা বসিয়ে দিয়ে তারপরে নিজে চাটা বসে খাবো। আমার মতন এরকম শরবত বানিয়ে চা মনে হয় কেউ খায় না, আমি চা একদম জুড়িয়ে জল হয়ে যখন ঠান্ডা হয়ে যায় তখন খাই। ব্যানার্জিবাবু বলে তুমি তো চা খাও না শরবত খাও। যাই হোক, আমি যেরকম চা খেতে পারি ঠিক সেই রকমই খাই, বেশি গরম চা একেবারেই খেতে পারি না। পরিমাণ মতন ডাল নিয়ে ডালটাকে ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেব।
ডালটা ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে আর দিদির সাথে কথা বলে নেওয়া হয়ে গেছে। এবার এই ধুয়ে নেওয়া ডালটা আমি ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতন জল, স্বাদ অনুসারে লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই দেব 2 চা চামচ পরিমাণ তেল। তেল দিয়ে যদি কখনো ডাল সিদ্ধ করা হয় তাহলে ডালের যখন সিটি পড়ে তখন দেখবেন কখনোই প্রেশার কুকারের সিটির জায়গা থেকে জল বেরিয়ে আসে না। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে নিলে কখনোই সেই সমস্যার সম্মুখীন হবেন না। ব্যাস ডালটা চড়িয়ে দিয়েছি, এবার আমি বসে চাটা খাবো। তবে ডালটা বড় বার্নারে চড়াবো না, ডালটা অবশ্যই ছোট বার্নারে চড়াবো। হাই ফ্লেমে 2 সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব, তাহলেই একদম সুসিদ্ধ হয়ে যাবে। আমার চা খাওয়াও হয়ে গেছে, দিদির সাথে সমস্ত প্ল্যানিং করাও হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। ছেলে পনিরটাও এনে দিয়েছে, পনিরটা এবার রান্না করে নেব। তার আগে অবশ্যই একটু টুকরো করে কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা, 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। ব্যাস পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই কড়াইটাতেও অল্প একটু তেল রয়ে গেছে, সেই তেলেই আমি রান্নাটা সেরে নেব। আর ডালটাও সেদ্ধ করে নিচ্ছি, ডালটা যদি বেশি গলে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না, একটা ফ্যান ফ্যান ভাব চলে আসে। ডাল তো ভালো মতন সেদ্ধ হয়েই গেছে, অপর দিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পনিরটা টুকরো করে কেটে নিচ্ছি। ব্যাস মশলাটা বেশ ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। 4-5টা কাজু বাদাম আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। একটু কাজু বাদাম বাটা দিলে গ্রেভির টেক্সচার আর টেস্ট একেবারে বদলে যায়, তাই আমি মাঝে মধ্যে 2-4টে কাজু বাদাম বেটে দিই। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর গ্রেভিটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আর অবশ্যই একটু চিনি দিতে হবে, চিনি দিলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদ বেশি ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি আর পনিরটা দেওয়ার পর গ্রেভিটাকে একটু ফুটতে দিচ্ছি, অপর দিকে ডালটা আমি সাতলে নিচ্ছি। আর ডাল আলাদা করে কড়াইতে ঢেলে সাতলায় না, এইরকম ছোট একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে, ঘিয়ের মধ্যে অল্প একটু গোটা জিরে, অল্প একটু হিং আর 2-4টে রসুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঘিটাকে গরম করে নিই, সেটা আমি
ডালের মধ্যে দিয়ে দিই। যতটা কম সময়ে ফাঁকি দিয়ে রান্না করা যায়, আমি মাঝে মধ্যে কিন্তু এরকম ফাঁকিবাজি রান্না অনেক করি, তাতে খেতে কিন্তু খারাপ হয় না, যথেষ্ট ভালো হয়। ঘিয়ের মধ্যে জিরেটা তো দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকেও তার সাথে সাথে লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হিং। ঘিটা বেশ গরম হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দু চারটে থেতে করে নেওয়া রসুন, আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ওপরে একটা বেশ লালচে লালচে রং ভেসে থাকবে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার এই ঘিটা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ব্যাস, ডালের তরকা দেওয়া হয়ে গেল, ডালও আমাদের রেডি। অপরদিকে পনিরের তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। তবে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। ভাতটা দুপুরে একেবারে বেশি করেই করে রেখেছিলাম, তাই আর রাতে ভাত রান্না করতে হলো না, একটা তো কাজ কমলো। যাই হোক, সমস্ত রান্না কমপ্লিট, আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।